عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع بهدى أما بعد সম্মানিত বাংলা ভাষাভাষী ভাইরা, পবিত্র রমাদানুল করিমের প্রতিটি রাতই মহামূল্যবান। তো এই গুরুত্বপূর্ণ মাসের মূল্যবান একটি রাতে আমরা সবাই একত্রিত হয়েছি, ইসলামের এক সুতোয় সকলে আমরা গাথা, সেই সূত্রে আল্লাহ সুবহান তাআলা আমাদের একত্রিত হওয়াকে, আমাদের এই বসাকে, উপস্থিত হওয়াকে আমাদের নেক আমল হিসেবে গণ্য করুন, আমিন। প্রিয়দিনী ভাইয়েরা, রমাদানুল করিম এসেছে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল করিম দিয়েছেন কেন? রমাদানুল করিম আমাদেরকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা মুত্তাকি হতে পারি। রমাদানের সিয়াম আল্লাহ তাআলা ফরজ করেছেন এজন্যই যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি, আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, আমাদের তাকওয়া অর্জন করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান করিম দান করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে ফরজ করা হয়েছিল। আর এই সিয়াম ফরজ করা হয়েছে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সম্মানিত ভাইরা, আমরা এক একজন এখানে উপস্থিত আছি প্রাপ্তবয়স্ক বা বালেগ হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ রমজান করিমের সিয়াম পালন করছি, রোজা রাখছি। এই সিয়াম এবং রোজা আমাদেরকে মুত্তাকি বানাচ্ছে নাকি আমার দৈনন্দিন জীবনে, আমার সাধারণ জীবনযাত্রায় কোনো ধরনের প্রভাব ফেলছে না? শুধুমাত্র সহর ও ফতুর, শুধুমাত্র ইফতার এবং সাহারি খাওয়া, বড়জোর সাথে তারাবির সালাত আদায় করা, এই তিনটি আনুষ্ঠানিকতার মধ্যে দিয়েই যদি আমার সিয়াম শেষ হয়ে যায়, তাহলে প্রিয় দিনী ভাইয়েরা বুঝতে হবে আমার এই সিয়াম যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা দিয়েছেন সে উদ্দেশ্যে সফল হতে পারে নাই। আমার এই সিয়াম যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে উপাস অথবা পিপাসিত রেখে আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহ তাআলা চাইছেন আমাদের পান এবং আহার যে আল্লাহর ভয়ে আমরা ত্যাগ করছি দিনে রাতে সদরে গোপনে, সেই আল্লাহ সুবহান ওয়া তাআলার ভয়ে একইভাবে এই সিয়াম অবস্থায় পান এবং আহার করা, যেরকম আমরা নিজের জন্য হারাম করে রেখেছি, আল্লাহ সুবহান ওয়া তাআলা যে সমস্ত বিষয়কে হারাম করেছেন সে বিষয় থেকে একইভাবে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা বেঁচে থাকব, এই শিক্ষা, এই প্রশিক্ষণ সিয়াম আমাদেরকে দিয়ে থাকে। প্রিয় দিনী ভাইয়েরা, এই জন্য এই সিয়াম থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের গোটা জীবনে তাকওয়া অর্জন করব, তাকওয়ার উপরে চলার চেষ্টা করব, নিজেরা মুত্তাকি হতে চেষ্টা করব। এটাই আমাদের সিয়ামের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাথমিক লক্ষ্য। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম ফরজ করা হয়েছে এই জন্য যে আশা করা যায় তোমরা তাতে মুত্তাকি হতে পারবে। প্রিয়দিনী ভাইয়েরা, যে সমস্ত ভাইয়েরা রোজা রাখছেন কিন্তু তাদের রোজা রাখার পরও তাদের চরিত্রে কোনো ব্যবধান হয় না, তাদের কাজকর্মে কোনো পার্থক্য আসে না, তাদের যে দৈনন্দিন হারামের সঙ্গে তাদের সম্পর্ক ছিল সেগুলো ছিন্ন হয় না, তার লেনদেন বৈধ অবৈধ উপায়ে উপার্জন এগুলো সব স্বাভাবিকভাবে আছে, কেউ টেলিভিশন দেখে, মোবাইলে হারাম জিনিস রাখে, চোখের গুনাহ করে, এই জিনিসগুলো রমজানের সিয়ামের ফলে তার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, বরং যেমনি ছিল এমনিই আছে। এই যদি হয় তাহলে এই ব্যক্তির সিয়াম ব্যর্থ, নিছক উপবাস থাকা ছাড়া আর কিছুই নয়। প্রিয় দিনী ভাইরা, এই জন্য সিয়াম থেকে শিক্ষা গ্রহণ করি আমরা একেবারে প্রত্যেকটা মানুষ, যতজন মানুষ সারা পৃথিবীতে সিয়াম পালন করে, প্রত্যেকটা মানুষ সিয়াম পালন করেন অত্যন্ত একনিষ্ঠতার সাথে, এহতেসাবের সাথে, ইখলাসের সাথে। আপনি যখন একাকী থাকেন, কোন রুমে কেউ থাকে না, প্রচন্ড ক্ষুধা থাকে, তখনও কিন্তু আপনি খান না। কেন খান না? তার কারণ আল্লাহ তাআলা দেখছেন, তার ভয়ে আপনি খাচ্ছেন না। তো যে আল্লাহর ভয়ে আপনি পান আহার এই দোনোটাকে ত্যাগ করলেন দিনের বেলায় রমজান মাসে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, তিনি আছেন। যখন আপনি আপনার রুমে একাকী অথবা সঙ্গীদের সাথে হারাম ফিল্ম দেখছেন,
আপনি যখন আপনার মোবাইলে কোন গান অথবা ফিল্ম অথবা ফিল্মের কোন ক্লিপ ভিডিও দেখে আপনি হারাম কাজ করছেন, তখনও আল্লাহ তাআলা দেখছেন এবং ওইটাও আল্লাহ তাআলা নিষিদ্ধ এবং হারাম। প্রিয়দিনী ভাইরা, সিয়াম থেকে যদি এই শিক্ষা আমরা নিতে পারি, এই বরকতের মাসে, এই কোরআন নাজিলের মাসে, নেকামলের প্রতিযোগিতার এই মাসে যদি আমাদের চরিত্রকে আমরা বদলাইতে পারি, তাহলেই আমাদের এই উপস্থিতি সার্থক হবে, আমাদের এই সিয়াম পালন সার্থক হবে, আমাদের রমজান সার্থক হবে। প্রিয়দিনী ভাইরা, এই রমজান আমাদেরকে পবিত্র করতে আসছে, এই রমজান আমাদেরকে মাগফিরাত দিতে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি। অন্য হাদিসে, হাদিসের আরেক অংশে এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি। সূরা মুসনাদে আহমদের আরেক হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওয়া লিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। অন্য কোন বর্ণনা আছে যে ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। প্রিয়দিনী ভাইরা, এই মাসটাতে আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য বিভিন্ন রকম উপলক্ষ সৃষ্টি করে রেখেছেন। যে ব্যক্তি সিয়ামটাকে ভালোভাবে পালন করে, যথাযথভাবে পালন করে, সিয়াম রেখে সে চোখের গুনাহ করে না, মুখের গুনাহ করে না, হাতের গুনাহ করে না, কানের গুনাহ করে না, কোন ধরনের হারাম কাজে তার অঙ্গ প্রত্যঙ্গে ব্যবহার করে না, সিয়াম পালন করে সে তাকওয়ার সাথে চলে, হারাম থেকে শত মাইল দূরে থেকে সিয়াম পালন করে, এই ব্যক্তির এই সিয়ামের ফলে আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দেন। আরেক ব্যক্তি তারাবিকে 30 দিন নিয়মিত সঠিকভাবে সহি পদ্ধতিতে ভালোভাবে আদায় করেন, তার তিলেশ ইয়ের সাথে খুশু খুশুর সাথে, আল্লাহ তাআলা তার এই তারাবির নিয়মিত তারাবির ফলে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ মাফ করে দেন। দিনে এবং রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দান করেন। প্রিয়দিনী ভাইরা, আমাদের সিয়াম তো পালন করে যাচ্ছি, 9টা দিন চলে গেছে, আরো 21টা দিন এসে চলে যাবে। সাধারণত আমরা বেশিরভাগ মানুষ, আমাদের সিয়াম হলো ভাই, সিয়াম মানে হলো সাহরি খাওয়া, ইফতারি করা, বাস এ হলো সিয়াম। কিন্তু এটুক শুধু সিয়াম না ভাই, এটা হলো সিয়ামের স্ট্রাকচার তৈরি হয়ে যায় এটার মাধ্যমে, কিন্তু ফিনিশিং হতে হলে সিয়ামটা ভালোভাবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার উপযুক্ত যদি সিয়াম হতে হয়, তাহলে আমাদের সিয়াম শুধুমাত্র এই ইফতার এবং সাহুর খেলাম আর দিনের বেলা কিছু খাইলাম না পান করলাম না, এর মাধ্যমে সিয়াম হবে না। আমাকে কি করতে হবে? খানা যেরকম ছেড়ে দিয়েছি আল্লাহর ভয়ে, খানা খাওয়া তো হারাম কাজ না, হালাল কাজ, পান করা হালাল কাজ, কিন্তু এটা যে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, তাহলে হারাম কাজ কত জঘন্য হবে এই রমজান মাসে। তাহলে আমরা অনেকেই দেখা যায় রমজান মাসে সিয়াম পালন করা অবস্থায় মিথ্যা কথা বলি, সমালোচনা করি, কারোর পিছনে চোখল ঘুরি করি, ঝগড়াঝাটি করি, গালমন্দ করি, মুখ দ্বারা কোনো গুনাহ করি, অথবা চোখ দিয়ে খারাপ কিছু দেখি, সেটা টেলিভিশনে পর্দায় হোক, মোবাইল স্ক্রিনে হোক, অথবা অন্য কোনো ভাবে হোক, কান দিয়ে আমি হারাম কাজ করি, সেটা গান শুনে হোক, অথবা যেভাবেই হোক, গীবত শেখায় শোনার মাধ্যমে হোক। প্রিয়দিনী ভাইরা, আমাদের সিয়াম তখনই উপকার বয়ে আনবে, এই সিয়াম আমাদের জন্য তখনই সার্থকতা হবে যদি আমরা এই সিয়ামের ফলে হাঁটি হাঁটি পা পা করে অন্তত আস্তে আস্তে তাকওয়ার পথে আমরা বাড়তে পারি। যদি এই রমজানে কেউ তার ধূমপান, তাদখিনের যে হারাম, এটা ছেড়ে দিতে পারেন, যদি এই রমজানে কেউ নামাজের ব্যাপারে কারো গাফলতি ছিল, এই রমজান মাসে অভ্যাস বানায় নিছেন, তিনি প্রতিজ্ঞা করেছেন, তওবা করেছেন, আর নামাজের ব্যাপারে গাফলতি করবেন না, তাহলে এই সিয়াম তার জন্য সার্থক, তাকে মুত্তাকি বানাইছে। যদি এই সিয়াম কাউকে চোখের যে গুনাহ তিনি করে থাকেন টেলিভিশনের মাধ্যমে, ওইটা থেকে বাঁচায় আনে, মোবাইলে কোনো হারাম জিনিস আছে ওইটাকে ডিলেট করে দিচ্ছেন আল্লাহর ভয়ে এই রমজানের সম্মানার্থে, তাহলে এই লোকটার সিয়াম সার্থক, এই লোকটাকে তার সিয়াম মুত্তাকি বানাইতে পারছে। প্রিয়দিনী ভাইরা, দুনিয়াতে আমরা এই রমজান মাসের যে সিয়াম পালন করি, সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহির একটা কথা খুবই চমৎকার, উনি বলেছেন গোটা জীবনটাই হলো রোজা, রমজান মাসের 30 দিনের যে রোজা, এরকম গোটা জীবনটাই কি রোজা। আমাদের এই রমজান মাসের যে 30 দিনের রোজা, এই রোজাগুলোর একটা শুরু আছে, একটা শেষ আছে, আমাদের গোটা জীবনটা একটা রোজা, ওই জীবনেরও শুরু আছে, শেষ আছে। রমজানের রোজা যেরকম সূর্য ডুবলে শেষ, জীবনের রোজাও জীবনের সূর্য ডুবে গেলে অর্থাৎ মৃত্যু হয়ে গেলে শেষ। রমজানের রোজা যেরকম রেখে মানুষ পান, আহার, স্ত্রী ব্যবহার, যৌনাচার, কিছু নির্দিষ্ট কাম করা নিষেধ, সারা জীবন এই গোটা জীবনটাই একটা রোজা, গোটা জীবনে অনেক কাজ আল্লাহ তাআলা নিষেধ করে রেখেছেন। রোজাদার ব্যক্তি রোজা রেখে যদি পান, আহার, স্ত্রী ব্যবহার, যৌনাচার থেকে বেঁচে থাকে, তাহলে ইফতারের সময় সে আনন্দিত হয়, খেয়ে আনন্দ পায়, এবং তার জন্য খুশির একটা উপলক্ষ এবং সময় রয়েছে, এবং ইফতারের পরে গোটা রাত সে যা ইচ্ছা তা খেতে পারে। প্রিয়দিনী ভাইরা, গোটা জীবনের যে রোজা, সে রোজাতেও যদি আমরা হারাম থেকে বেঁচে থাকি, রোজাতে, রমজানের রোজাতে যেরকম নিষিদ্ধ বস্তু খাওয়া পান করা যৌনাচার থেকে বেঁচে থাকি আমরা, তার ফলে আনন্দ পাই, জীবনের রোজাতে আল্লাহ তাআলা সুদ, ঘুষ, অবৈধ ইনকাম, চোখের গুনাহ, মুখের গুনাহ, অন্তরের গুনাহ, হাতের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে সমস্ত গুনাহ করে এগুলোকে হারাম করে রেখেছেন, এই সমস্ত গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকি, তাহলে জীবনের সূর্য ডুবে গেলেও
আল্লাহ তাআলা আমাদের জন্য ইফতারকারী রোজাদার ব্যক্তির ইফতারের মাধ্যমে যেরকম আনন্দিত হন, আমাদের জন্য এরকম আনন্দের ব্যবস্থা আল্লাহ তাআলা আখেরাতে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকীদের মধ্যে শামিল করে নেন। প্রিয়দিনী ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন মুত্তাকীদের জন্য, মুত্তাকীদেরকেই শুধু কোরআন পথ দেখাবে। হুযাল্লিল মুত্তাকীন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আখিরাতু লিত্তাকওয়া, তাকওয়ারই শুভ পরিণতি একমাত্র, শেষ পরিণতি ভালো হবে যার ভিতরে তাকওয়া আছে তার। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আখিরাতু লিল মুত্তাকীন, যারা মুত্তাকি তাদের জন্যই হলো শুভ পরিণাম বা শেষ পরিণতি ভালো হবে, শেষ হাসি হাসবে ওই সমস্ত লোকেরা যারা মুত্তাকি। আল্লাহ তাআলা বলেছেন জান্নাত সম্পর্কে উইদ্দাতুল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই একমাত্র জান্নাত তৈরি করা হয়েছে। প্রিয়দিনী ভাইরা, এই একটা টাইটেল মুত্তাকি, এটা বহুত বড় টাইটেল ভাই। আমরা সবাই হয়তো মুসলমান, আমরা সবাই হয়তো ইমানদার দাবি করি, আমরা সবাই হয়তো রোজাদার, আমরা সবাই হয়তো নামাজি, কিন্তু আমরা সবাই মুত্তাকি না ভাই। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার জীবনে চলতে গেলে হারাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষিদ্ধ কোনো বস্তু থেকে বেঁচে থাকে, তাকে বলে মুত্তাকি। বেঁচে থাকার চেষ্টা করে, পরিপূর্ণ বেঁচে যদি নাও থাকতে পারে, অন্তত বাজ বিচার করে চলে, কোনটা আল্লাহর নিষিদ্ধ বস্তু কোনটা অনুমোদিত, এটুকুকে বাইসে বাইসে চলে যে ব্যক্তি, এই বেছে বেছে চলা ব্যক্তিটাকে বলা হয় মুত্তাকি ভাই। আমরা আমাদের জীবনে চলতে গেলে, সেটা ব্যবসা বাণিজ্য হোক, কাজে কর্মে হোক, চাকরির ক্ষেত্রে হোক, আমার রুমে হোক, আমার স্ত্রীর সঙ্গে হোক, আমার পারিবারিক জীবনে হোক, ব্যক্তিগত জীবনে হোক, একাকী অবস্থা হোক, দলবদ্ধ অবস্থায় হোক, সাথীদের সঙ্গে হোক, মা বাবার সাথে হোক, আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখব প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর কোন নিষেধ আছে কিনা। সেখানে যদি নিষিদ্ধ বস্তু থাকে, সেখান থেকে আমি দূরে থাকবো। এই যে চেষ্টা, এই চেষ্টাটার নাম কি ভাই? তাকওয়া। এই চেষ্টা করাটার নাম কি? তাকওয়া। আর যারা এই চেষ্টাটা করে তাদেরকে বলা হয় কি? মুত্তাকি। বহু মানুষ নামাজ পড়ে, বহু মানুষ রোজা রাখে, কিন্তু হারাম থেকে বাইসা চলে না ভাই, হারাম থেকে বাইসা চলে না। যারা হারামকে বেছে বেছে চলতে পারে তাদেরকে বলা হয় মুত্তাকি। এই জন্যই হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র সাহাবী কে জিজ্ঞাসা করেছিলেন যে তাকওয়া কাকে বলে? তিনি বলেছেন আপনি এমন কোন এলাকা দিয়ে চলেছেন যেখানে গাছগুলো সব আমাদের দেশে মান্দার গাছের মতো কাঁটা আলা গাছ, ওই গাছের নিচে বহু কাঁটা পড়ে আছে, এরকম গাছ যদি থাকে সে এলাকার এক পাশ থেকে যদি আরেক পাশে মানুষ যেতে চায় তাহলে কি করতে হয়? দেখে দেখে পাও দিতে হয়, কোথায় কাঁটা নাই সেখানে পাও দিতে হয়। যদি কোথাও কাঁটা লেগে যায় তাহলে ওখানে বসে না থেকে কাঁটাটাকে পাও থেকে ফেলে দিয়ে আবার সামনে পাও বাড়াইতে হয়। যে জায়গাটাতে কাঁটা নাই দেখা যাচ্ছে ওখানে পাও দিয়ে 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 জায়গাটা পার হয়ে যেতে হয়। গোটা জীবনটা, গোটা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের 30-40-50-60-70 বছরের জীবন যার যতটুকু হায়াত আছে, এর ভিতরে আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য কাঁটা বিছিয়ে রাখছেন। পরনারীর কাঁটা, ফিল্মের কাঁটা, গানের কাঁটা, নায়িকাদের কাঁটা, নাটকের কাঁটা, হারাম উপায়ের টাকা কামাই করার কাঁটা, খারাপ বন্ধুর কাঁটা, এরকম বহু কাঁটা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই কাঁটাগুলো বেছে বেছে, কাঁটাটা যেন পাও না পড়ে, এই বেছে বেছে চলার নাম হলো তাকওয়া। যদি কেউ কোনোভাবে ওই কাঁটা তার গায়ে লেগে যায়, যদি সে হারাম করেই ফেলে, সঙ্গে সঙ্গে ওই কাঁটাকে খুলে ফেলে দিবে, অর্থাৎ তওবা করে মাপ চেয়ে আল্লাহর কাছে নতুন ভাবে জীবনকে চালাবে, এর নাম হলো তাকওয়া। আল্লাহ আমাদের সকলকে মুত্তাকিদের কাতারে শামিল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সিয়ামের যে আসল লক্ষ্য, সেই লক্ষ্য অর্জন করার তৌফিক দান করুন। সিয়ামের এই লক্ষ্য অর্থাৎ তাকওয়া অর্জন করা, এটা যদি আমরা হাসিল করতে না পারি তাহলে এই সিয়াম আমার জন্য ঢাল হবে না, এই সিয়াম আমাকে জান্নাতে নিবে না, এই সিয়ামের ফলে আমি আল্লাহর হাতে পুরস্কার পাবো না, এই সিয়ামের ফলে আমি আল্লাহর যে পুরস্কার জান্নাত সেটা অর্জন করতে পারবো না, এই সিয়াম আমার শুধু উপবাস থাকা হবে। এজন্য আসুন সিয়াম পালন করার পাশাপাশি শুধু পান আর আহারের থেকে বিরত নয়, বরং সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকার একটা অভ্যাস গড়ে তোলার চেষ্টা করি, চেষ্টাটা অন্তত শুরু করি, ট্রাই করি, একদিনে হবে না, আস্তে আস্তে একসময় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুত্তাকীদের সর্বোচ্চ মাকাম দান করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়ার সর্বোচ্চ স্তর অর্জন করার তৌফিক দান করেন, সিয়ামের আসল যে লক্ষ্য সেই লক্ষ্যে আমাদের সকলকে সফল এবং সার্থক হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ooh.